আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় শোষণ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাব, দেখব এ সম্পর্কে কি আলোচনা করা হয়েছে। শোষণ, প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবনিক প্রক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন। জীব কোষের সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন ও ফ্যাটের অণুতে শক্তি সঞ্চিত থাকে। তাহলে দেখো, এখানে জীব কোষের কোথায় শক্তি সঞ্চিত থাকে? সাইটোপ্লাজম, যেটা একটা অঙ্গাণু বলে, জীবের একটা অঙ্গাণু, জীব কোষের একটা অঙ্গাণু, এই সাইটোপ্লাজমে সঞ্চিত স্টার্চ, শর্করা, প্রোটিন এবং ফ্যাটের অণুতে শক্তিটি সঞ্চিত থাকে। সকল জীবকোষের জৈব ক্রিয়ার জন্য অক্সিজেন অপরিহার্য, এটা আমরা জানি যে জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন অপরিহার্য। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করাই শ্বসনের মুখ্য উদ্দেশ্য। তাহলে শ্বসনের মুখ্য উদ্দেশ্যটি কি? যদি আমরা লক্ষ্য করি যে শক্তি, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তর করা, এটাই হচ্ছে শ্বসনের মুখ্য উদ্দেশ্য। এই গতিশক্তি ও তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে থাকে। শ্বসন এক প্রকার দহন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত হয়। শ্বসন পদ্ধতি, জীবদেহে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন, শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। তার মানে শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করার জন্য যে শক্তিটা দরকার, সেটা কিসের দ্বারা উৎপন্ন হয়? শ্বসনের দ্বারা। শ্বসনের সময় জীবদেহে কোষস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন ব্যবহৃত হয়, অর্থাৎ কোষের মধ্যে যে খাদ্য কাজে লাগবে সেটাকে ব্যবহার করার জন্য কিন্তু অক্সিজেনকে দরকার হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড। সুতরাং যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে কিন্তু শ্বসনের সংজ্ঞাটি স্পষ্টভাবে দাগিয়ে নিতে পারো যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে, অর্থাৎ খাদ্যের মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে সেই শক্তিটিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে, অর্থাৎ ওই রাসায়নিক শক্তিকে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত করে এবং এর ফলাফলে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটির নামই হচ্ছে শ্বসন। শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত্রি সব সময় শ্বসন কার্য ঘটে। জীব জগতে শ্বসন, শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। আমরা এর আগে জেনেছি শ্বসন একটি বিপাক প্রক্রিয়া, এবার যদি আমরা কোষ হিসেবে বিবেচনা করি তাহলে এটি একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণীদেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটি মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ। উদ্ভিদ দেহের শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই। পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহাভ্যন্তরে প্রবেশ করে। তার মানে উদ্ভিদের দেহে বায়ু কিভাবে প্রবেশ করে? পাতার পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু দেহের ভিতরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে। প্রাণী দেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন হয়। কিসের মাধ্যমে? ত্বক ও ট্রাকিয়া। উন্নত প্রাণীদের শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন
মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ, অর্থাৎ শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে প্রমাণ পেতে পারি, এই পরীক্ষার্থীর দ্বারা এখন যেটা আলোচনা করা হবে সেটির মাধ্যমে। প্রয়োজনীয় উপকরণ, পরীক্ষার জন্য যে এই পরীক্ষণটি করার জন্য যে উপকরণগুলো দরকার সেটি হচ্ছে দুটি থার্মোফ্লাক্স, দুটি থার্মোমিটার, অঙ্কুরিত সোলা বীজ, পানিতে সিদ্ধ ছোলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের চিপি। পরীক্ষা, অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করতে হবে। এরপর সিপির ছিদ্রের মধ্য দিয়ে একটি থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যাতে থার্মোমিটারের পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে পতিত থাকে। তোমরা যদি একটু চিত্রে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে যেন এমনভাবে থার্মোমিটার সেট করতে হবে যেন সেটা ছোলার মধ্যে থার্মোমিটারের ওই পারদযুক্ত প্রান্তটি যেন ডুবে থাকে। এরপরে যেটি বলেছে এরপর হচ্ছে সিপির মধ্য দিয়ে যে থার্মোমিটার এমনভাবে প্রবেশ করতে হবে যাতে করে থার্মোমিটার পারপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রোথিত থাকে, ঠিক এভাবে প্রোথিত থাকবে। অনুরূপভাবে অপর থার্মোফ্লাস্কটিতে সিদ্ধ ছোলা বীজগুলো রাখতে হবে এবং অপর থার্মোমিটারটি স্থাপন করতে হবে প্রতিটি থার্মোমিটারের পারদ রেখার অবস্থান চিহ্নিত করে রাখতে হবে, অর্থাৎ পারদ রেখার অবস্থানটা এখান থেকে কিন্তু চিহ্নিত করে রাখতে হবে। তো পর্যবেক্ষণে যে দেখো কি দেখা যায়, কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি ঘটায়, থার্মোমিটারের পারদ রেখার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এখানে সিদ্ধ ছোলা আর এখানে অঙ্কুরিত ছোলা, এখানে দেখা যাবে যে তাপমাত্রাটা বৃদ্ধি পেয়েছে। সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধি হয়নি, অর্থাৎ থার্মোমিটারের পারদ রেখা অপরিবর্তিত আছে, এখানে থার্মোমিটারের পারদ রেখা কি থাকবে, অপরিবর্তিত থাকবে। জীবন্ত ছোলা বীজযুক্ত থার্মোফ্লাক্সের থার্মোমিটারের পারদ রেখা কেন পরিবর্তন ঘটলো, শ্বসনের জন্য পরিবর্তন ঘটলো, এতে কি প্রমাণিত হলো, ছোলা বীজের শ্বসনের পরীক্ষাটা। প্রাণীর শ্বসন, আমরা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ ও ত্যাগ করি, প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন। তবে প্রাণী ও উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ ও বর্জন করার প্রক্রিয়া ভিন্ন প্রকৃতির। উদ্ভিদ পাতায় অবস্থিত স্টোমাটা নামক এক প্রকার ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে, নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীর দেহে গ্যাসের আদান প্রদান ঘটে বিভিন্ন প্রকার অঙ্গের মাধ্যমে, যেমন ফুলকা ফুসফুস যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর কাজে অংশ নেয় তাদের একত্রে শ্বসনতন্ত্র বলে। তাহলে শ্বসনতন্ত্র কাকে বলে, শ্বসন কার্য চালানোর জন্য যে অঙ্গগুলো অংশ নেয়। মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো নিয়ে গঠিত, দেখো কোন অঙ্গগুলি নিয়ে গঠিত, নাসারন্ধ্র, নাসাপথ, শ্বাসনালী বা ট্রাকিয়া, মধ্যচ্ছেদা, নাসাগল্বি, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, স্বরযন্ত্র, ফুসফুস। আবার লক্ষ্য করো, নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগল্বি, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্লোম শাখা বা ব্রঙ্কাস, ফুসফুস, মধ্যচ্ছেদা। নাসারন্ধ্র ও নাসাপথ, নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটি ত্রিকোণাকার গহ্বর, এটি সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গর্ভে পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ নাক থেকে গর্ভে পর্যন্ত বিস্তৃত। এটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত হয়েছে, এর সমভাগ লোম ও পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বলে, প্রশ্বাস বায়ুতে ধূলিকণা রোগ জীবাণু থাকলে এই লোম ও ঝিল্লিতে আটকে যায়। নাসাগল্বিল, নাসাগল্বিল হলো নাসা পথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে, গলবিলের পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এই যে দেখো এখানে নাসারন্ধ্র দেখানো হয়েছে, গলবিল দেখানো হয়েছে, শ্বাসনালী দেখানো হয়েছে। স্বরযন্ত্র,
কলপি ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। ষড়যন্ত্রে স্বর সৃষ্টিকারী ষড়রজ্জ বা পোকাঙ্কর থাকে, তাই একে ষড়যন্ত্র বলে। স্বরচিত্রের মুখে একটা ঢাকনা থাকে, এটি খাদ্য গ্রহণের সময় ষড়যন্ত্রকে ঢেকে রাখে যাতে এতে খাদ্য ঢুকতে না পারে, আবার শ্বাস গ্রহণের সময় খুলে যায়। শ্বাসনালী খাদ্যনালীর সম্মুখে অবস্থিত, ষড়যন্ত্র থেকে শুরু হয়ে ক্লোম শাখা পর্যন্ত বিস্তৃত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। ক্লোম শাখা বা ব্রঙ্কাস শ্বাসনালী ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুটি শাখায় বিভক্ত হয়, যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান এবং বাম ক্লোম শাখা বা ব্রঙ্কাই একবচনে ব্রঙ্কাস বলে। এখানে দেখো ডান বাম দুটো আলাদা করে দেখানো হয়েছে চিত্রে। এদেরকে ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এদেরকে ব্রঙ্কিয়ল বলে। ব্রঙ্কাইয়ের গঠন শ্বাসনালীর মতোই। এরপরে হচ্ছে ফুসফুস। বক্ষগহ্বরের ভিতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত, এইটা স্পঞ্জের মতো নরম ও কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড়। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক একটি ঝিলি বা পর্দা দ্বারা আবৃত। এই যে ফুসফুস দেখো, এখানে দুই ভাঁজ প্লুরার পর্দা দেখানো হয়েছে, এখানে ঝিলি দেখানো হয়েছে। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরার একটি ঝিলি পর্দা দ্বারা আবৃত। দুই ভাঁজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস এবং বক্ষগাত্রের সাথে কোনো ঘর্ষণ লাগে না। ব্রঙ্কাস প্রতিপাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিয়াল গুলো বায়ুথলি বা বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? এপিথেলিয়াল কোষ দ্বারা। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনাআপনি কুঞ্চিত হয়ে যায়। বায়ুথলি ও কৈশিক জালিকা উভয়ের প্রাচীর এত পাতলা যে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। মধ্যচ্ছেদটা হচ্ছে যে মাংসপেশি বক্ষগহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে রেখেছে, অর্থাৎ বুক এবং পেট এই দুটো জায়গাকে পৃথক করে রেখেছে, সেটাই হচ্ছে মধ্যচ্ছদটা। এটি দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যচ্ছদ সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষগহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে এবং বক্ষগহ্বর সংকুচিত হয়। মধ্যচ্ছদটা সংকোচন ও প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কাজ নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা আজকের এখান থেকে এই পাঠ থেকে যে কাজটি করবে হচ্ছে শ্বসন যে তন্ত্র আমরা আজকে পড়েছি, এটা হচ্ছে চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে এবং এটা তোমরা বাড়ির কাজ রূপে শ্রেণী শিক্ষককে প্রদর্শন করবে। সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্তই।